ফলভোগ এই পাখিটি কেবল এবনেরই পাখি নয়, একে দেখা যায় প্রায় সকল ছায়া ঘেরা গ্রাম্য জনপদে। উজ্জ্বল নজর, কাড়া রং আর তীক্ষ্ণ কণ্ঠস্বরের কারণে এর পরিচিতি প্রায় সবার কাছেই। নীলবুক বাউরি আমাদের দেশীয় পাখিদের তালিকায় একটি অন্যতম পাখি। বন রচনায় ফলভোগ পাখিদের ভূমিকা অনস্বীকার্য। ফল বীজ এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পরিবহনের ক্ষেত্রে এরাই প্রধান বাহক। আকারে বেশ বড় হলেও এ পাখিটি বনের মধ্যে নিজের অস্তিত্ব গোপন রাখতে অত্যন্ত দক্ষ। পাতার আড়ালে কিংবা গাছের ডালের সমান্তরালে লুকিয়ে থাকাই যেন এর ধর্ম। সবুজ ঠোঁট মালকোহা, এর বিস্তৃতি প্রায় সারা দেশ জুড়ে হলেও এই পাখিটির পরিচিতি সীমাবদ্ধ। আমাদের দেশের এই পাখিটি বাসা বাঁধে বাঁশবাগান কিংবা বনের ঘন অংশে গাছের ছোট ছোট ডাল সংগ্রহ করে। বেশিরভাগ পাখিদের প্রজনন মৌসুম বর্ষা ঋতুতে, আর এর কারণ খাদ্যের সহজলভ্যতা। বর্ষা ঋতুতে ভরে ওঠে বন ফুল ফল আর কীটপতঙ্গে। বহু কীটপতঙ্গ রয়েছে যারা আবার আত্মরক্ষার বহু অসাধারণ কৌশল উদ্ভাবন করেছে। কেউ বা রং মিলিয়ে পরিবেশের সাথে মিশে গিয়ে, আবার কেউ রঙের ভিন্নতা থাকা সত্ত্বেও এমনভাবে বাস করে যেন দেখলে মনে হয় ওরা পরিবেশেরই এক প্রাণহীন অংশ, কেবল স্পর্শ করলে বোঝা যায় ওরা জীবন্ত। একটি বন রচনায় পাখির ভূমিকা যেমন উল্লেখযোগ্য, তেমনি বন রক্ষায়ও তার অবদান অগ্রগণ্য। বাংলাদেশে রয়েছে 12 প্রজাতির কাঠঠোকরা। হলুদঘাড় কাঠঠোকরা তুলনামূলকভাবে অপরিচিত। এই সুন্দর পাখিটি কেবল ঘন পুরাতন বনেরই বাসিন্দা। গাছের কাণ্ড পোকামুক্ত রাখার দায়িত্ব কাঠঠোকরার, আর এই দায়িত্ব পালনে এদের উদ্যমের যেন কোনো কমতি নেই। বন ধ্বংসের সাথে সাথে এদের সংখ্যাও কমে গেছে। সব কাঠঠোকরাই বাসা বাঁধে গাছের কোটরে, তাই এদের প্রয়োজন পুরাতন গাছ আর তার বড় ডাল। সাধারণত যে ধরনের কাঠঠোকরা এদেশে দেখা যায় সেটি এই হলুদ পিঠ কাঠঠোকরা। এদেশের ফলবাগান পোকামুক্ত রাখতে এদের যেন জুড়ি নেই। একইভাবে এই বনের গাছ রক্ষার দায়িত্বও এদের। সব কাঠঠোকরার খাবার সংগ্রহ পদ্ধতি প্রায় একরকম হলেও এই কাঠঠোকরাটি উদ্ভাবন করেছে এক অভিনব সংগ্রহ পদ্ধতি। প্রায় বিনা পরিশ্রমেই জোগাড় হয় ওর খাবার। এই পিঁপড়ার বাসাটি এর অফুরন্ত খাদ্য ভাণ্ডার। ওর কাজ কেবল পিঁপড়ার বাসাটি প্রতিপক্ষ থেকে রক্ষা করা। তবে সবাই ওর মতো ভাগ্যবান নয়, কারো কারো আবার কাজও করতে হয়। এই কাঠঠোকরাটির বেলায় তা হল ভয় দেখিয়ে ঘরের বাইরে আনা। গাছের কাণ্ডের গর্তের ভেতরে পিঁপড়ার বাসা কেবল বাইরে কড়া নাড়লেই হল, যে বাইরে আসবে তাকেই সাবাড়। বনের সবাই একে অপরের প্রতি নির্ভরশীল। বহু ক্ষেত্রেই এই নির্ভরশীলতা হতে সৃষ্টি হয় এক স্থায়ী বন্ধনের। তবে এই লালবুকটির ক্ষেত্রে ঠিক স্থায়ী বন্ধন না হলেও ওর বাসস্থানের জন্য বহুল অংশেই ও কাঠঠোকরার মুখাপেক্ষী। লালবুকটির ঠোঁটের গঠন প্রধানত শক্ত বীজ ভেঙে খাবার উপযোগী করে তৈরি করা। আমাদের দেশে লালবুকটির প্রায় সব বনেই উপস্থিত।
এই বনও তার ব্যতিক্রম নয়। সাধারণত যে হলদে পাখি আমাদের দেশে দেখা যায় সে এই কালো মাথা হলদে পাখি। তবে এই কাজল চোখ হলদে পাখি কেবল ঘন বনেরই পাখি। অতিথি এই পাখিটি আমাদের দেশে আসে শীতে, আবার গ্রীষ্মের শুরুতে উড়ে যায় উঁচু পাহাড়ের গায়ে ঘন বনে। আমাদের এই বনে সে নিয়মিত শীতের অতিথি। ক্ষিপ্রতার প্রতীক বাজ পাখি, যত ক্ষিপ্রই হোক না কেন সে আজ মানুষের ক্ষিপ্রতার কাছে, মানুষের নিষ্ঠুরতার কাছে বড় অসহায়। নিঃশেষ হয়ে আসছে তার বাসস্থান আর বিচরণ অঞ্চল, তবুও তার এই ম্রিয়মাণ রূপ। আমাদের দেশের সকল শিকারী পাখি আজ হুমকির মুখে, তবুও প্রাণপণ টিকে আছে এই ব্লাইজ বাজা এই বনে। অত্যন্ত বিরল এই পাখিটির হয়তোবা এই বনটি শেষ আশ্রয়। অনেক পাখি আছে যারা বাস করে মাটির গর্তে, তাদের তালিকায় এই লাল মাথা সুইচোর। পাহাড়ের গায়ে কিংবা খাদের গায়ে গর্ত করে বাস করে এই পাখিটি। যুগ যুগ ধরে এই পাখিরা উড়ন্ত পোকা ধরার কায়দা রপ্ত করেছে। উড়ন্ত পোকা ধরতে এই পাখিদের জুড়ি মেলা ভার। মস আর ফার্নে ঘেরা এই পাখির বাড়ির আঙিনা যেন ওদের সৌন্দর্যের প্রতি অর্ঘ। প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন।